ক্রিকেট বিশ্বের অনেক রেকর্ড আছে যা ভাঙা সম্ভব, আবার এমন কিছু রেকর্ড আছে যা কখনোই ভাঙা সম্ভব নয়। এমন রেকর্ডের মধ্যে 9টি রেকর্ড বাংলাদেশি ক্রিকেটারদের। আজকে ভিডিওতে আমরা দেখে নেব সর্বকালের সেরা 20টি রেকর্ড। চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। ড্যারেন লেম্যান, অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপ জিতেছেন তিনি। ইলিয়াস সানি, বাংলাদেশ। বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ও টি টোয়েন্টিতে অভিষেকই 5 উইকেট সহ ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ। তালিকার নতুন সংযোজন মোস্তাফিজুর রহমান, বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেকই টেস্ট ও ওয়ানডেতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক সিরিজেই 3 ম্যাচ সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। রেকর্ডের মহত্ত্ব আরও বেড়ে যাবে যখন আপনি জানবেন রেকর্ডটি করা হয়েছে উপমহাদেশের মরা উইকেটে বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ হিসাবে খ্যাত ভারতের বিরুদ্ধে। তাসকিন আহমেদ, বাংলাদেশ। একদিনের ক্রিকেটে অভিষেকই সবচেয়ে কম বয়সে 5 উইকেটের রেকর্ড। অভিষেকে আরও অনেকেই 5 উইকেট নিয়েছেন, কিন্তু তাসকিন আহমেদ একমাত্র টিনেজার হিসেবে একদিনের ক্রিকেটে অভিষেকই তুলে নেন 5 উইকেট। মুমিনুল হক, বাংলাদেশ। টেস্টে অভিষেকের পর থেকে টানা 13 টেস্টই খেলেছেন 50 ওভারের ইনিংস, যা বিশ্ব রেকর্ড। বিলিয়ার্সেরও 13 টেস্টে 50+ রান করার রেকর্ড থাকলেও অভিষেকের পর গত 136 বছরের ইতিহাসে এমনটা আর কোনো ব্যাটসম্যান পরে দেখাতে পারেননি। তাইজুল ইসলাম, বাংলাদেশ। টেস্টের দেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ 8 উইকেট শিকারের কীর্তি নিজের করে নেওয়ার পর একদিনের ক্রিকেট অভিষেকই দারুণ হ্যাট্রিক করে ঘুরিয়ে দিয়েছিলেন জিম্বাবুয়েকে। তাইজুলের এই হ্যাট্রিকের মহত্ত্ব অন্যরকম। ক্রিকেট ইতিহাসে অভিষেকে হ্যাট্রিক করা একমাত্র ক্রিকেটার যিনি। এরপর এই রেকর্ড নাম লিখেছেন দক্ষিণ আফ্রিকার কার্গিসু রাবাদা। তাতেই প্রথম হিসেবে তাইজুলের রেকর্ড ভাঙার সুযোগ আর কারো নেই। শোয়েব আখতার, পাকিস্তান। কেবলই একটি বল তাকে অমরত্ব দিয়েছে। 200 বছর ক্রিকেট ইতিহাসে একমাত্র বোলার হিসেবে এক সময়ের গতিতে বল করার গৌরব অর্জন করেন পাকিস্তানের এই গতিদানব। সাকিব আল হাসান, বাংলাদেশ। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টি এই 3 ফর্মেটই একই সময়ে বিশ্বের সেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন, সেটাও ICC র্যাঙ্কিংয়ে। হাশেম গিবস, যুবরাজ সিং। এর আগে রেকর্ডটি ছিল ভারতের রবি শাস্ত্রী, তবে সেটা আন্তর্জাতিক ক্রিকেট না হয়ে প্রথম শ্রেণীর হয় তার নাম বাদ পড়ে গেছে। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমে কীর্তি করেন যুবরাজ সিং 2007 সালে ICC ওয়ার্ল্ড টি-20তে ইংল্যান্ডের বিরুদ্ধে। একই বছর ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে কাজটি করেন হাশেম গিবস। তামিম ইকবাল, বাংলাদেশ। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে 3 ফর্মেটে দেশের হয়ে সবচেয়ে বেশি রান ও ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ। 136 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার যিনি টিনেজার হয়েও টেস্টে অভিষেকই সেঞ্চুরি হাঁকান। রেকর্ডের শুরু কেবল আসল রেকর্ড হচ্ছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, মাত্র 16 বছর 353 দিনে বিশ্ব রেকর্ড করেন। লাসিত মালিঙ্গা, শ্রীলঙ্কা। আন্তর্জাতিক ক্রিকেট হ্যাট্রিক অনেকেই করেছেন, কিন্তু ডাবল হ্যাট্রিক একজনের আছে। 2007 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েন মালিঙ্গা। এবিডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা। একদিনের ক্রিকেটে 31 বলে সেঞ্চুরি করে তালিকার 8ম স্থান দখল করেছেন তিনি। মুর্তিয়া মুরলীধরন, শ্রীলঙ্কা। আন্তর্জাতিক ক্রিকেটে 1000 উইকেট নিয়ে তালিকার 7ম স্থান দখল করেছেন মুর্তিয়া মুরলীধরন। কুমার সাঙ্গাকারা, শ্রীলঙ্কা। বিশ্বকাপে সেঞ্চুরি করায় যেখানে বড় অর্জন, সেখানে কিনা পরে বসেন টানা 4 মাসে 4 সেঞ্চুরি। জিম লেকার, ইংল্যান্ড। অনিল কুম্বলে, ভারত। টেস্টে 1 ইনিংসে 10 উইকেট। রেকর্ডের ভাগিদার দুজন হয় তালিকার 5ম স্থানে নেমে গেছেন তারা। ব্রায়ান লারা, ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে 1 ইনিংসে ব্যাট করে অবিশ্বাস্য 400 রান। তালিকার অবতারিতভাবে 4র্থ স্থান ঠাঁই পেয়েছে তিনি। সোহাগ গাজী, বাংলাদেশ। 136 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসাবে একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাট্রিক করে রয়েছেন 3র্থ স্থানে। শচীন টেন্ডুলকর, ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে অবশিষ্ট 100 সেঞ্চুরি করে তালিকার 2র্থ স্থান দখল করে নিয়েছেন শচীন টেন্ডুলকর। স্যার ডন ব্যাডম্যান, অস্ট্রেলিয়া। আউট হওয়ার আগ পর্যন্ত ব্যাটিং গড়টা ছিল 100+, কিন্তু জীবনের শেষ ইনিংসে মাত্র 4 রান করে আউট হয়ে যাওয়ায় ব্যাটিং গড় নেমে যায় 99.9 সেট। তারপর এটা কি ধরা হয় সর্বকালের সেরা ক্রিকেট রেকর্ড হিসাবে? আপনার সবচেয়ে কোন রেকর্ডটি ভালো লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।